ইরানের তেহরানে নিহত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মরদেহ কাতারে সমাহিত করা হবে। হামাসের বরাত দিয়ে খবর জানায় আল জাজিরা। আজ বৃহস্পতিবার তার মরদেহ কাতারে নিয়ে আসা হবে, কাল দোহায় তার দাফন হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া মঙ্গলবার তেহরান যান। কয়েক ঘন্টা পরেই তাকে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে ইরানের রেভলিউশনারি গার্ড তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।